এর আগে বিএসএফ উদ্ধার করেছিল 41টি তাজা কার্তুজ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে বিএসএফ, তুলে দেয় পুলিশের হাতে, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও 99টি তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কার্তুজগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সীমান্তে আনা হয়েছিল। এদিন পেট্রাপোল থানায় বসে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ মহকুমার পুলিশ আধিকারিক অর্ক পাঁজা। তিনি বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, একই সাথে 150টি কার্তুজ পাচারের বরাত পেয়েছিল অভিযুক্তরা। সেই মতো 150 কার্তুজ একই সাথে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল। তার মধ্যে শনিবার বিএসএফ উদ্ধার করে 41টি কার্তুজ, এবার পুলিশ উদ্ধার করল আরও 99টি কার্তুজ। সব মিলিয়ে 140টি কার্তুজ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে সীমান্তে। প্রসঙ্গত, গত শনিবার বিকালে জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে 2 জন চোরাকারবারিকে গ্রেপ্তার করে বিএসএফ। উদ্ধার হয় 41টি তাজা কার্তুজ। বিএসএফ সূত্রে জানা গেছে, ডিউটিরত অবস্থায় বিএসএফ জওয়ানেরা লক্ষ্য করেন কাঁটাতারের পাশে কিছু কার্তুজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর সীমান্ত লাগোয়া গোপন ক্যামেরার ছবি পরীক্ষা করে বিএসএফ। তারা 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। ছবি দেখে তাদের শনাক্ত করে বিএসএফ। এরপর বিএসএফের পক্ষ থেকে গিয়াসউদ্দিন মণ্ডল ও মোহাম্মদ নাজির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। জয়ন্তীপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে বিএসএফ। অভিযুক্তদের তুলে দেওয়া হয় পেট্রাপোল থানার হাতে। এরপর ঘটনার তদন্ত শুরু করে পেট্রাপোল থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে আরও 3 জনকে গ্রেপ্তার করে। এই নিয়ে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। এদিন সাংবাদিক সম্মেলনে বনগাঁর এসডিপিও অর্ক পাঁজা জানান, ঘটনায় অভিযুক্ত গিয়াসউদ্দিন মণ্ডলের বাড়ি থেকে 99টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তের 3 দিনের পুলিশি হেফাজত চেয়ে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এটা একটা কমপ্লেনের ভিত্তিতে পুলিশ আরও অভিযান চালায়। অভিযান চালিয়ে 99টা অ্যামিউনিশন রিকভার করা হয়, সিজ করা হয় সেগুলো। আরও 3 জনকে ওই কেসে ফার্দার অ্যারেস্ট করা হয়। বিএসএফের একটা বিএসএফ প্রথমে এদেরকে ধরে ধরে তারা 41টা অ্যামিউনিশন পায়। 41টা অ্যামিউনিশন পরে তারা যখন পেট্রাপোল থানায় কেস করে, তো আমরা সেই কেসটা দিয়ে আরও খতিয়ে দেখি যে কারা কারা কী ইনভলভ আছে না রয়েছে। তো তাদেরকে প্রথমে জেরা করা হয়, যে ইন্টারোগেট করে দেখা হয় যে কী আছে না আছে। তার ভিত্তিতে আরও 3 জনকে আমরা ধরি। তার মধ্যে একজন বোঝা যাচ্ছে যে মেন আর কি এটাতে এই অ্যামিউনিশনগুলো এভাবে তারা হয়তো এটা বাংলাদেশে পাচারের এটা উদ্দেশ্য ছিল, বেপাস থেকে নিয়ে এসেছিলো বাংলাদেশে পাচারে এসেছিল। টোটাল যেটা কনসাইনমেন্ট এসেছিলো একবারেই এসেছিলো 150টা, তার মধ্যে 41টা প্রথমে ওরা পায়। তারপর আমাদেরকে দেওয়ার পর আমরা আরও ফার্দার অভিযান চালিয়ে আমরা আরও 99টা কার্তুজ গিয়াসউদ্দিনের বাড়ি থেকে করা হয়েছে। একদম সীমান্ত একজন যে সীমান্তবর্তী এলাকা আছে তার কাটা, ওটা এখানে কিছু ঘর আছে ওখানে লোকজন থাকে। বিএসএফ 2 জনকে অ্যারেস্ট করেছিল, তার ধরে চড়া হয়। তাদের 2 জনকে প্রথমে যাদেরকে দেওয়া হয়েছিল বিএসএফ ধরে, তাদেরকে জেরা করে আরেকজনের নাম তখন তাকে বলে, তাকে ধরে সে আরেকজনের নাম বলে এইভাবে। হ্যাঁ, এদের মধ্যে একজনকে পিছিয়ে নেওয়া হচ্ছে। পিছিয়ে নিয়ে হয়ে আরও যে খতিয়ে দেখা হচ্ছে, এটা 150টা যে কার্তুজ এসেছিলো কোথা থেকে এলো এবং তার তার কোথাও রয়েছে কিনা, ফার্দার কোনো কিছু রিকভারি আমরা করতে পারি কিনা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।